ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে গ্রাহকরা। তাদের মধ্যে অনেকেই ইভেলির কাছে টাকা জমা দিয়ে সর্বশান্ত হয়েছে, হারিয়েছে সর্বস্ব। গ্রেপ্তারের খবর শুনে তার বাসার সামনে ছুটেছে শত শত গ্রাহকরা, তাদের চোখে মুখে দেখা যাচ্ছে হতাশার ছাপ। তাদের একটাই প্রশ্ন, তাদের টাকার কি হবে? হতাশ গ্রাহকরা বলে, আমরা রাসেল ভাইয়ের গ্রেপ্তার চাই না, আমরা আমাদের টাকা ফেরত চাই। এ সময় তারা তাদের বিনিয়োগকৃত টাকা ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানান। তারা বলেন, রাসেলকে গ্রেপ্তার করা হলে গ্রাহকরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ই কমার্স প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে সেসব প্রতিষ্ঠান দ্বারা ক্ষতিগ্রস্ত কেউই তাদের বিনিয়োগকৃত টাকার অর্থ ফেরত পায়নি। বিনিয়োগকারী এক গ্রাহক বলেন, ইভেলি রাসেলকে যথাযথ নজরদারির মধ্যে রেখে আরও কিছুদিন সময় দেওয়া উচিত। একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদেরকে টাকা ফেরত দেওয়া বা পণ্য দিতে বাধ্য করতে হবে। যদি তাকে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে গ্রাহকরা পণ্য বা টাকা কিছুই পাবে না।